মানুষ কি খুব সিম্পল গল্প গো। এই গল্পটার মধ্যে যদি মানুষ কিছু কমপ্লেক্সিটি দেখতে যায় অথবা খুব কমপ্লেক্স রিলেশনশিপ অথবা কমপ্লেক্স স্ক্রিপ্ট অথবা একটুখানি অন্যরকম জিনিসপত্র দেখতে কিছুই পাবে না, এটা খুব সিম্পল একটা স্টোরি টেলিং, একটা ছোট্ট মেজর এফর্ট যেখানে মানে মৌলিক গল্প বলা তো আজকাল খুব কম হয়। তো এখানে ডিরেক্টর সঞ্জয় দা এরকম একটা মৌলিক গল্প বলেছে যেখানে দুটো ভাইয়ের ঘটনা, শৈলেশ এবং সমরেশ, শৈলেশ হচ্ছে আমি এবং সমরেশ হচ্ছে ওদের ছোটো ভাই, এদের দুজনের ঘটনা এবং এই দুজনের ঘটনাকে নিয়েই ছবিটা হয়েছে। এবং তার সাথে রূপসা রয়েছে সমরেশের ওয়াইফ, মানে বেসিক্যালি এটা বনে দিয়ে আনা একটা সাবিকে আনা নিয়ে একটা দুর্গা পুজো সেই গল্প, আর কিছু নেই। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এখন তুমি যদি দেখো আমরা আমাদের এখানে কিন্তু ফ্যামিলি ড্রামা অনেক হচ্ছে এবং সেটা নিয়ে অনেক সময় ক্রিটিসিজমও হয় যে একটা গদ গদে একটা প্যাচ প্যাচে একটা সিরিজ। তোমারই বোধ হয় ইউটিউব চ্যানেলে তোমারই ক্রিটিসিজম দেখেছি তো। হ্যাঁ, তুমিই তো ক্রিটিসিজম দিয়েছিলে কদিন আগে, একটা ছবি বেরিয়েছিল দুর্গাপুজো, তোমারটাই দেখেছি দেখেছি ঠিক দিয়েছো। মানে আমার কথা হচ্ছে তোমরা না থাকলে আমরা কিন্তু বেটার কাজ করতে পারবো না, একদম সত্যি কথা। আর একটা কি হলো তো সব থেকে ইম্পর্টেন্ট কথা দেখি ভাই, সেটা হচ্ছে আমরা তো অভিনেতা, আমরা 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 খুব বড় বিশাল মাপের তো স্টার নই অথবা যাদের বিশাল বক্স ভ্যালু আছে এরকম কিছু নেই, যেটা সত্যি কথা বলতে হার্ড কোর। এবং আমরা একটা ছোট ইনিশিয়েটিভ নিয়েছি, একটা মৌলিক গল্প বলার চেষ্টা করেছি, একটা গল্প এগোচ্ছে, এই গল্পের মধ্যে পরপর পরপর জিনিসগুলো ঘটছে, আলটিমেটলি একটা এন্ডিং হচ্ছে, বাজে বাজে ভোগে চলে যাচ্ছে, ভালো থেকে যাচ্ছে, এই তো। দেয়ার ইজ নাথিং এলস ইন দিস মুভি। তুমি যেটা বললে যে রিভিউটা তুমি দেখেছো যে মানে যে ছবিগুলোর কথা বলা হচ্ছে সেই ছবিগুলো তো মানুষ দেখে ফেলেছে, মানে এরকম গল্প তো হয়ে গেছে, মানে সেইখানে মানুষ যে 150 টাকা খরচ করে আসে, আমরা নয় এখানে এলাম সিনেমাটা দেখলাম ফ্রিতে ইয়ে করলাম, কিন্তু মানুষ যে আসবে সেটা কি জন্য আসবে, সেটাই হচ্ছে মনে হয় একটা কোশ্চেন। হ্যাঁ, মানুষ আসবে একটা একটা জাস্ট সিম্পল গল্প দেখার জন্য। মানে এখানে যেরকম আমরা যে কটা দুর্গাপুজোর রিলেটেড ছবি দেখেছি তাতে ফ্যামিলি বন্ডিং, ফ্যামিলি ভ্যালুস এই সমস্ত দেখানো হয়েছে, কিন্তু এখানে পুরো ব্যাপারটা অন্যরকম। এখানে দেখাচ্ছে একটা নেগেটিভ শেড, একটা পজিটিভ শেড, আর কিছু না। মানে এখানে এরকম না যে মানে আমরা আমি অনেকগুলো ছবির নামই বলতে পারি যেটা আমরা ভাবছি, যেগুলো ভাবছি সেগুলোর মধ্যে কিচ্ছু নেই এখানে। এটা ভেরি সিম্পল একটা গল্প গো। উৎসব মানে আমাদের যদি দেখি আমাদের উৎসব মানে খুব কাল্ট সিনেমা এবং সেটা একটা ফ্যামিলি ড্রামা দুর্গাপুজোর ওপর, এটাও ঠিক তাই ওরকমই যাচ্ছে। তো তোমার ওটা মানে তুমি যখন চরিত্রটা করছো তো ওটা মাথায় ছিল যে ওরকম একটা চরিত্র? কিছু তো একটা মাথায় ছিলই, কিন্তু এখানে আমার ক্যারেক্টারটার জন্য যদি বলা হয় আমি এটা প্রথমবার নেগেটিভ ক্যারেক্টার করেছি, এবং নেগেটিভ ক্যারেক্টার করার মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে আমি গুলদাস্তা বলে একটা ছবি আমি করেছিলাম, সেখানে একটা অর্জুনের ছবি, সেখানে একটা আমি নেগেটিভ ক্যারেক্টার করেছি, কিন্তু সেই নেগেটিভ ক্যারেক্টারটা আমি যেটা করেছি সেটার মধ্যে কিন্তু আমার একটা ক্রাইসিসে থেকে করেছিলাম। আর এটাতে যে নেগেটিভ ক্যারেক্টারটা করেছি সেটা বাই ডিফল্ট আমার সাইকোলজিক্যাল প্রবলেমটাই এটা, আমি বাজে ছেলে। এটাই কি তোমাকে ছবিটা চুজ করতে মানে ইয়ে? হ্যাঁ 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 হ্যাঁ। তোমার এটা মনে হয় না যে তোমরা তো খুব ভালো অভিনেতা, মানে আমি যত দেখেছি তুমি খুব ভালো অভিনেতা, কিন্তু তোমাদের কি প্রবলেমটা হচ্ছে যে ভালো স্ক্রিপ্ট বা ওই যে বলছো যে আমরা বিরাট কিছু পাচ্ছি না, মানে পাচ্ছি না আমরা স্কোপ পাচ্ছি না, আমরা স্কোপ পাচ্ছি না, ভালো কাজকর্ম করার পরেও আমাদেরকে লোকে ডাকে না, আমরা চেষ্টা করে যাই। এটার কি কারণ বলে তোমার মনে হয়? আমার মনে হয় প্রবলেমটা ইজ টাইম, টাইমটা হয়তো আমাদের আসবে। আমরা দুজন একসাথে কথা বলছি, এরপর হয়তো একটা অন্য লেভেলের টাইম আসতে পারে যেখানে হয়তো আমরা কোনো ইন্টারন্যাশনাল ছবি করবো, সেখানে হয়তো ইন্টারন্যাশনাল কোনো প্রেমিসেসে দুজনে কথা বলবো, মার্ক মাই ওয়ার্ড হতেই হবে। গ্লোবালি যাচ্ছে বাংলা সিনেমা, গ্লোবালি যাচ্ছে হাওয়ার মতন ছবি, অসাধারণ ছবি, দোস্তজি ফাটিয়ে দিয়েছে কাজ করে, সেগুলো তো মানুষ একদম দেখছে, কিন্তু দেখা যাচ্ছে যখন বাংলা সিনেমা আসছে তখন দেখা যাচ্ছে যে সেই হল ভরাতে পারছে না, খুব কয়েকটা হল পাচ্ছে সেই হলে আর লোক আছে। হল ভরানোর ব্যাপারটা হচ্ছে মানে বাংলা সিনেমার যেটা হচ্ছে যে যেহেতু 2.5 বছর একটা ফেজ গেছে তাতে প্রচুর ছবি স্ট্যাক হয়ে পড়ে রয়েছে, সবাইকে তো ছবিটা না চালালে রেভিনিউটা আসবে কী করে? স্টিপুলেটেড বাজেটে যখন ছবি করা হয় রেভিনিউটা যখন আসে না অথবা রেভিনিউটা আসানোর জন্য চেষ্টা করা হয়, এই ব্যাপারগুলোর পুরোটাই ম্যাথামেটিক্স স্যার। এটা এগুলো তো সব ইন্ডাস্ট্রিতেই হচ্ছে, মানে সেটা বাংলাদেশ বলো কিংবা মালায়ালাম বলো, যেগুলোকে নিয়ে আমরা একটু হয়তো একটু বেশি গর্ব করি সেটা তো সব জায়গাতেই হচ্ছে। হ্যাঁ হচ্ছে, এবং আমাদের বাংলাতেও হচ্ছে, কিন্তু বাংলাতে ভালো ছবি হচ্ছে না যে তা না, আমাদের যে
তুমি যদি শিবুদার ছবি বলো, শিবুদার ছবি দুর্দান্ত কালেকশন, সৃজিতদার দুর্দান্ত কালেকশন, শুভ্রজিতদের ছবিটা খুব ভালো, অপরাজিতা অনেকদের ছবি ফাটিয়ে দিয়েছে, অসাধারণ ছবি। আমাদের এইটুকু তুমি দেখো, আড়াই বছর আগে বাংলা ছবির কী ফেস ছিল, আড়াই বছর পরে বাংলা ছবি কিন্তু বেটার হচ্ছে, বেটার হচ্ছে গো, বেটার ফেস আর বেটার মার্কেট ভ্যালু। এবং শুভ্রজিতদার অলরেডি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। আর আমাদের ঈশান খুব ভালো কাজ করছে, ঝিল্লি অসাধারণ একটা ছবি হয়েছে, কিন্তু সেটাও তো মানুষের কাছে সেইভাবে পৌঁছলো না, মানে শুনো ওটার অডিয়েন্সটা তো আলাদা, ওটা একটা ফর্ম ভাঙা ছবি, এটা তো না, ওটা কিন্তু ডেফিনেটলি আলাদা, কেননা ওটার টেকার্স আর অনন্য শারদীয়ার টেকার্স অথবা শিবুদার ছবির টেকার্স ইজ এন্টায়ারলি ডিফারেন্ট। জিদ্দার ছবির যেমন একটা মাস অ্যাপিল আছে, দেবের ছবি যেমন একটা মাস অ্যাপিল আছে, মানে এটা কিন্তু পুরো ক্যালকুলেশন করে করা সব জায়গাতেই, বাংলাতে, হিন্দিতে, তামিল, মালায়ালাম সব জায়গাতেই। কান্তারার মতন ছবি, কান্তারাকে তুমি আর্টেও ফেলতে পারো, কমার্শিয়ালেও ফেলতে পারো। আমার তোমাকে খুব ভালো লাগে প্রথম যে ছবিটা কে তুমি নন্দিনী আমি দেখেছিলাম, খুব ভালো লেগেছিল, ওটা একদম অন্য ঘরানার ছবি, এইটা হচ্ছে একটু ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড ছবি। তো এইখানে কি তুমি যখন অভিনয় করছো কিছু চেঞ্জেস বা কিছু, বা চরিত্রটা যেহেতু এটা অ্যাপ্রোচটা আলাদা, এটা জেনারটা আলাদা? হ্যাঁ, মানে কে তুমি নন্দিনী আর এটা একদমই ডিফারেন্ট, মানে ওখানে চরিত্রটা আলাদা আর এখানে পুরো ফ্যামিলির মধ্যে একটা বাঙালি আনাকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখো এখন এত ভালো ভালো ছবি হচ্ছে না, মানে কোনটা ছেড়ে পেক্কা দেওয়া হচ্ছে আর কি, কোনটা ছেড়ে কোনটা হবে, বাট এটা সম্পূর্ণ একটা যেহেতু ফ্যামিলি ঘরানার, আমাদের অ্যাক্টরদের কী করতে হয়, সব রকম অভিনয় করতে হয়, সব রকম ট্রাই করতে হয়। সো আমিও চেষ্টা করেছি যে একটু কমার্শিয়ালের বাইরে গিয়ে যদি একটু অন্যরকম কিছু করা যায়, এবং আমার তো খুব ভালো লাগলো, তো আই থিঙ্ক দর্শকদেরও খুব ভালো লাগবে। জিনিস বলো যে এই ছবিটা যখন তুমি স্ক্রিপ্ট পেয়েছো, কোন দিকটা সব থেকে বেশি তোমাকে অ্যাট্রাক্ট করেছিল যার ফলে তুমি এই ছবিটা? তো দেখানো হয়েছে যে কৃষ্ণা যে ক্যারেক্টার, সে অলওয়েজ তার হাজবেন্ডের সাথে থাকে, তাকে সাপোর্ট করে, একটা ছেলের উন্নতি বা অবনতি যাই বলো সেখানে 20% হলেও কিন্তু একটা মেয়ের হাত থাকে। তো এখানে দেখানো হয়েছে যে তার স্ত্রী তাকে কীভাবে সাপোর্ট করেছে থ্রু আউট, তো ওইটাই আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল, একটা নারী শক্তি কত কী করতে পারে। এবং শেষে যেটা একটা টুইস্ট আছে গল্পেতে, যে মায়ের বিসর্জন এবং আরেকটা মায়ের আগমন, দারুণ সিন, মানে একদিকে ইয়ে হচ্ছে, একদিকে মায়ের বিসর্জন আর একদিকে আমার গা এখনই কাটা দিচ্ছে, তো এই এই জিনিসটা আমার খুব অ্যাট্রাক্ট করেছে। মানে আজকাল তো প্রচুর ভালো ভালো ছবি হচ্ছে, ভীষণ ভালো ভালো কন্টেন্ট, কিন্তু কোথাও না বাঙালিয়ানাটা হারিয়ে গেছে, কোথাও এইরকম মানে পারিবারিক বাঙালিয়ানা ছবি। এখন তো আমি তুমি এটা জাস্ট কাউন্টার করছি, যেহেতু আমি রিভিউ করি এবং আমাকে অনেক ছবি দেখতে হয়, বাংলা ছবি দেখতে হয়, তো সেক্ষেত্রে বাংলা এখন ফ্যামিলি ড্রামা খুব হট টপিক একটা, এবং সেটা খুব সফলভাবে হচ্ছে, কিন্তু একটা অবজেকশন থাকে, আমি বা বহু লোকেই বলেছি যে সেই ছবিগুলো কোথাও গিয়ে একটা সিরিয়াল কেন্দ্রিক হয়ে যাচ্ছে, বা তার যে দর্শকটা ওই 30-40-50 কোটা দর্শককে আনার জন্য সেটা একটা মেলোড্রামাটিক করে তোলা হয় এবং সেখানে ইয়াং জেনারেশনের জন্য কিছুই থাকে না। তো সেইখানে তুমি যখন এই ছবিটা করলে, এই ছবিটায় তুমিই বলো যে সেই বিষয়গুলো তো নেই বা কি আছে? না নেই, ইয়াং জেনারেশন রয়েছে, সব কিছুই রয়েছে এখানে, না মানে দেখার ধরনটা চাই, দর্শক কোন ছবিকে কিভাবে করছে। আজকে যদি দর্শক সাপোর্ট না করে ছবিগুলোকে, শুধু এক একই ধাঁচের ছবিগুলোকে সাপোর্ট করে যায়, তাহলে তো এগুলোও এগিয়ে আসতে পারবে না। আমরা বসে থাকি কখন দর্শকরা অ্যাকসেপ্ট করবে এবং আমরা এগিয়ে যাব, তো আমার মনে হয় দর্শকদের সব রকম ছবিকে সাপোর্ট করা উচিত এবং সাথে থাকা উচিত। অ্যান্ড এই গল্পটার মধ্যে আমি বলবো সব কিছু আছে, ইয়াং জেনারেশন থেকে আরম্ভ করে একদম বয়স্ক অবধি সবটাই, সব ফ্লেভারই পাবে আর কি। তোমার কি ওই আবার কমার্শিয়াল ছবি মানে খুব একটা দেখা যায় না, যারা মানে একদম কমার্শিয়াল ছবি এখন তো প্রায় মানে কম হচ্ছে বলে, বা বাংলা না না সেরকম না, আমি নিজেকে একটু ভেঙে সব রকম একটু অভিনয় কেন্দ্রিক বেশি করতে চাই, আর যেরকম স্ক্রিপ্ট পাবো সেরকমই করবো, কমার্শিয়ালের জন্য তো অলওয়েজ রেডি, আমি মানে কমার্শিয়াল ছবি করতে চাই। তোমার কি ওটাই মানে সব থেকে ফেভারিট জোন? মানে অনেক ছোটবেলা থেকে আমি দেবদা, জিদ্দা, কোয়েলদির, পাগলু ওইসব দেখে আমি বড় হয়েছি, মানে ওগুলো আমার ফেভারিট, তো ছোটবেলা থেকে ছিল কমার্শিয়াল হিরোইন হব, বাট এখন যেহেতু সব কিছু চেঞ্জ হয়েছে, গল্পের ধাঁচ চেঞ্জ হয়েছে, সো মানিয়ে নেওয়া কঠিন। মানে তুমি যেটা বললে যে ছোটবেলা থেকে তোমার একটা ভেতরে ভেতরে ইয়ে ছিল যে আমি দেব জিত ভাই, একদমই মানিয়ে নেওয়া কঠিন না, কারণ যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, দর্শক আমাদের দেখতে হবে যে দর্শকরা কি অ্যাকসেপ্ট করছে, কি চাইছে দর্শক। আর আমার মনে হয় দর্শকরা রিলেটেবল মুভি বেশি চাইছে, এরকম না যে দেখো একটা হয় এন্টারটেনমেন্ট মুভি, মানে আমি হলে গিয়ে দেখলাম মাইন্ড ফ্রেশ, সেই ছবিগুলো তো মানে আমি তুমি তোমার কাউন্টার করছি, আবার মানে সাউথের যে ছবিগুলো সেগুলো তো কমার্শিয়াল ছবি, একদমই কমার্শিয়াল। আমি তো বলবো যে এখানেও কমার্শিয়াল ছবি হলে তো ভীষণই ভালো হয়, মানে হয় না যে আমরা এত ডিস্টার্ব থাকি লাইফে, আমাদের ওরকম একটু এন্টারটেইনমেন্ট ছবিও দরকার মাইন্ড ফ্রেশ করার জন্য। বাংলা কি তাহলে এখন কমার্শিয়াল ছবি বানানোর মতো সেই জায়গাটা হয়ে উঠছে না, মানে তুমি যেটা বলছো? নিশ্চয়ই হবে, কেন হবে না, মানে ডিরেক্টররা নিশ্চয়ই করবেন এবং হবে তো নিশ্চয়ই, সাউথে যখন হচ্ছে কেন এখানে হবে না, বাট আমার মনে হয় এখানকার দর্শকরা একটু বেশি ফ্যামিলি ড্রামা, একটু একটু কন্টেন্ট ওরিয়েন্টেড বেশি হলে আমার মনে হয় অ্যাকসেপ্টেন্সটা বেশি হবে। আগে দর্শক যেভাবে দেখেছে
তারপর এরকম একটা ফ্যামিলি ড্রামা, মানে এর মধ্যে ওই ক্যারেক্টারগুলো তোমার অনেক বেশি ফেমাস, এবং তো এই ক্যারেক্টারটাকে বাছা বা এটা কি মানে তোমার ওই যে চেনা হয়ে যাচ্ছিল ওরকম একটা ক্যারেক্টার কি তুমি পাচ্ছিলে বেশি, সেই জন্য কি এরকম একটা ছবিকে বাছা? না সেরকম কিছু না, আমি যে ধরনের চরিত্রগুলো করেছি সব তো আলাদা চরিত্রহীন, তারপর জাজমেন্ট নেতে পুলিশ অফিসার ভিলেন করেছি সব কাইন্ড অফ, মানে সেগুলো অনেক বেশি এরোটিক। হ্যাঁ, এইটা যখন চঞ্জল আমার গল্পটা বললো, ফার্স্টলি গল্পটা খুব ভালোই লাগে, বিকজ সিম্পল স্টোরি, পুরো বাঙালি কালচার নিয়ে আছে, মানে আমি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে কলকাতায় থেকেও আমি সোটু সে অফ বিট অবাঙালি চরিত্রই করি বেশিরভাগ, না সো মানে আই ওয়াজ গেটিং আ বাঙালি চরিত্র, সো আই থট দিস উড বি এ নাইস অপরচুনিটি টু ট্রাই ইট আউট, কেন না, ইউ নো। সো সেখানে তুমি বলো যে এই ছবিটার মাধ্যমে দর্শক কি পেতে চলেছে? সবাইকে নমস্কার, আমি চন্দ্রাণী। আমার মনে হয় একটা সিনেমার জন্য প্রত্যেকটা ক্যারেক্টার দরকার, তো এই সিনেমাটায় ছ বছরের একটা বাচ্চা থেকে 75-80 ইয়ার্সের কাছাকাছি হয়তো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, তো বলতে পারবো না তোমার আর আমার জন্য দরকার, মানে আমার মনে হয় যে একটা বাচ্চা থেকে একটা বয়সজ্যেষ্ঠ মানুষ সবাই এসে ছবিটা দেখতে পারবে। সেকেন্ড থিং, দরকার পড়ে একটা ছোটোবেলার প্রেম, একটা ম্যাচুরেট লেভেলে যাওয়ার পর বিয়ে, ভালোবাসা, দুটো জিনিসই আমরা পাচ্ছি। অ্যান্ড দেন একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি, যে একটা ফ্যামিলিতে যখন প্রচুর মানুষ থাকে তখন কীভাবে সেটাকে মানে দেখা যেতে পারে, এখন কিন্তু সেই জিনিসগুলো চলে গেছে, মানে সবাই একত্রিতভাবে থাকা, সবাই একসাথে থাকা সেটা দেখা যায় না, তো কিছু মানুষ বাইরে থাকলেও বাড়ির লোককে ভালোবাসে, আসা যাওয়া এগুলো চলে। আর দুর্গাপুজো সেটা নিয়ে তো কথাই হয় না, মানে প্রত্যেক বছর আমাদের কাছে দুর্গাপুজোটা সবথেকে বড় প্রিয় হয়। এই ছবিটা আসার পর প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে যারা মুভিটা দেখবে তারা দুর্গাপুজোকে ফিল করতে পারবে, বিকজ পঞ্চমীর আগে থেকে লেকে দশমীর অবধি পুরো মুভিটাই দুর্গাপুজো নিয়ে। তো আমার মনে হয় ছবিটাকে সবাই খুব ভালোবাসবে আর সবার ভীষণ ভালো লাগবে। শীতকালে দুর্গাপুজো দেখতে গেলে অনন্য শারদী দেখতে হবে, একদম শীতকালে শীতকালে দুর্গাপুজো, মানে দুর্গাপুজো দেখতে গেলে অনন্য শারদী দেখতে হবে, আর সবথেকে ভালো কথা প্রেম যারা ভালোবাসে তারা অনন্য শারদী নিশ্চয়ই দেখবে। সিরিয়ালে দেখি, সিরিয়ালে একরকমের চরিত্রে আপনাকে দেখা যায়, এই ছবিতে আপনার যে দর্শক রয়েছে বা তারা আপনাকে এই ছবিতে কীভাবে পাবে? কেন আমাকে ছবিতে দেখেননি, মেজদিদি ছবিতে তো আমি অনেক বড় পার্টি করি, সেটা তো এখানে আমাকে পাবে মানে একটা গ্রে শেডের চরিত্রে পাবে, কারণ আমার আমার নিজেরও খুব ভালো বা খুব খারাপ এরম পাঠ করতে ভাল লাগে না, আমার একটুখানি মানুষ তো ধূসর, কোনো মানুষই সাদা নয় কোনো মানুষই কালো নয়, তার একটা গ্রে শেডে পাবে এবং খুব ইন্টারেস্টিং হতেই পাবে। আরেকটা জিনিস দেখছিলাম, এই ছবিতে আপনি অভিনয় করছেন এবং আপনি যে ওই মেজাজটা ধরে রাখেন কি সবসময় দেখে একটা, মানে আমরা যখন দেখি আমাদের একটা রাগ হয় সেটা সিরিয়াল হোক কিংবা সিনেমা, তো এই যে আপনি বাজে মহিলাই শোনো পাপি পেট কা সওয়াল হ্যায়, অভিনয়টা আমার রুটি রুজি, সেটা আমি তো হেলা ফেলা করে করতে পারি না, যার জন্য এত বছর সসম্মানে রয়েছি। একই ডিরেক্টর আমাকে নিয়ে দু তিনবার করে ভেবেছেন, একই হাউসে আমি এতবার করে করেছি, কারণ আমি অভিনয়কে ভীষণ শ্রদ্ধা করি, ভালোবাসি অভিনয় করতে, এটা আমার টাকা তো রোজগার হয় ডেফিনেটলি, একটা পয়সার জন্য তো আমরা অনেক কিছুই করি, কিন্তু তার সাথে সাথে আমার একটা প্যাশন আছে, আমার ভীষণ ভালোবাসা আছে। আমি তো নিজের কম্পোজিশনই বেশি করি, ছবির গান মাঝে মাঝে যারা আমাকে ভরসা করে দেয় তারা করে, তো সঞ্জয় সুমন আমার খুব পুরনো বন্ধু, ওরা প্রথম ছবিটা করে আমাকে দিয়েছে, পারিবারিক একটা ছবি এবং সেখানে লাভ সিকোয়েন্স আছে, একটা দুর্গাপুজোর সিন আছে, সেই গানগুলো বানিয়েছি। এই ছবিটা যেটা আমি দেখলাম কিছুটা দেখলাম সেখানে মনে হচ্ছে এটা ফ্যামিলি ড্রামার উপর দিয়েই আপনি কাজ করেছেন, কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু আমি রিভিউ করি আমাকে সব ছবি দেখতে হয় এবং এই মুহূর্তে বাংলায় ফ্যামিলি ড্রামা খুব একটা রিস্কবিহীন একটা খুব কাজ, যেটা সফল হচ্ছে, কিন্তু আবার একটা দিকে প্রশ্ন আসছে যে খুব সিরিয়াল কেন্দ্রিক হয়ে যাচ্ছে, মানে একটা নির্দিষ্ট সেকশন অফ দর্শককে কেন্দ্র করি তাদেরকে ছবি বানানো হচ্ছে, কারণ যেহেতু ইয়াং জেনারেশন যায় না, ওই 30-40 কোটা দর্শক, তা আপনার ছবিতে আপনি বলুন যে দর্শক কী পান? এটা খুব ভাইটাল প্রশ্ন সত্যিকারের, মানে ফ্যামিলি আসলে আমাদের দূরদর্শনের পর্দায় ফ্যামিলি এমন করে ঢুকে পড়েছে, সেখানে আপনি ফ্যামিলি নিয়ে যাই করতে যান সেখানে কিন্তু মনে হতে পারে যে এটা সিরিয়াল হয়ে গেল, কিন্তু আমি কখনোই ওই সিরিয়ালটা মাথায় রেখে করিনি, কারণ আমি সিরিয়াল করি না, সিরিয়ালের লেখালেখিও হয়তো টুকরা কোনো দিন করেছি সেটা ঠিক আছে, কিন্তু সিরিয়াল ধর্মী, তবে আপনার সঙ্গে একমত ওটা হয়তো হতে পারে, কিন্তু কিছু শর্ট টেকিং যেখানে সিরিয়াল একেবারেই আসে না, সিরিয়ালে আমি কোনো কোনো মিডিয়াকে নিন্দে করছি না, কিন্তু দেখুন যেরকমভাবে সিরিয়াল আমরা দেখে আসি এখানে কিন্তু আপনি দেখবেন
ওই সিরিয়ালের ওই ওই জায়গাগুলো থেকে, টেকনিক্যাল ভিউ থেকে আমরা বেরিয়ে এসেছি, শর্ট টেকিং থেকে বেরিয়ে এসেছি, মেকআপ থেকে বেরিয়ে এসেছি, যেখান থেকে সিরিয়াল হয়তো গল্পের মোড়কে কোনো কোনো সময় পরিবারধর্মী গল্প বলে সিরিয়াল মনে হতে পারে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি যে সিরিয়ালের মধ্যে সিরিয়ালের মতো যেন না হয়। আমরা সবসময় আমি সবসময় আমরা আমরা বলছি এই কারণে, আমরা অনেকে মিলে একটা, আমি হয়তো ডিরেক্টর হতে পারে কিন্তু আমরা সকলেই সবটা খুব আলোচনা করে তবেই জায়গাটার মধ্যে পৌঁছে। আপনাদের একটা প্রাইমারিলি একটা সচেতন ছিল যাতে এটা না কোনো সিরিয়াল সময় সিরিয়াল হয়ে না যায়, কারণ এখানকার যিনি ক্যামেরা করেছেন স্মৃতি বারবারও বলেছে দেখো সিরিয়াল হয়ে যাওয়ার চান্স থাকতে পারে পারিবারিক ছবি বলে, এটা আপনার সঙ্গে আমি একমত, কিন্তু আমরা সেই জন্য প্রথম থেকেই সচেতন ছিলাম সিরিয়ালের ওই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, পরিমাণ মানেই সিরিয়াল এটা যেন দর্শক না ভাবে, সেখান থেকে অনন্য শারদীয়াকে বার করে আনা উচিত এবং মনে হয় অনেকটাই অন্তত 80% সেখান থেকে বেরিয়ে এসেছে।